যেখানে যেখানে আজকে উপনির্বাচন ছিল সেখানে সেখানে বিজেপির এজেন্টদেরকে মারধর করা হয়েছে। আর এই প্রসঙ্গে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তৃণমূলের নতুন পোস্টার জানিয়ে কিনা সরগোল পড়ে গিয়েছে সে নিয়েও মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। একই সাথে তিনি এক হাত নিয়েছেন শাসক দলকে। কি বললেন তিনি শুনে নিন। নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। এখনই আমার কথা হলো আমাদের দুর্গাপুরের বিধায়কের সাথে, লক্ষ্মণ ঘোরের সাথে। তাকে বলেছি আমি সমস্ত এজেন্টদেরকে নিয়ে গিয়ে এসডি অফিসে ধর্নায় বসতে। এজেন্টদেরকে ধার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, গুন্ডারা বের করেছে, পুলিশও বের করে দিয়েছে। নির্বাচন তো হচ্ছে না, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। অন্তর্দ্বন্দ্ব চলছে একটা ভেতরে কর্মীদের মধ্যে, আর দেখানোর চেষ্টা করা হচ্ছে যে পিসি এবং ভাইপোর মধ্যে একটা বিরোধ চলছে। আসলে বিরোধ নেই, সবাই তলে তলে এক হয়ে আছে। আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সঠিক সময়। এখনো পর্যন্ত আলাদা কোনো সিদ্ধান্ত হয়নি, আগের যে সিদ্ধান্ত আছে সেই আছে। আগামীকাল আমরা একটা বৈঠকে বসবো, সেই বৈঠকের পর আপনাদেরকে যদি কোনো পরিবর্তন হয়, যদি কোনো পরিবর্তন হয় আপনাদেরকে জানিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ যে চোর ধরো, জেল ভরো এবং কোথাও টাকা তছরুপ হয়ে থাকলে তাদেরকে গ্রেফতার করতে হবে। ঠগ বাঁচতে গা উজাড়। এমন কোনো তৃণমূল পঞ্চায়েত প্রধান নেই, এমন কোনো তৃণমূল পঞ্চায়েত সদস্য নেই যে চুরি করেননি। প্রত্যেকে চুরি করেছেন, সার্টিফাইড চোর, আইএসআই মার্কযুক্ত তৃণমূল জোড়া ছাপ, জোড়া ফুল ছাপ যুক্ত তারা চোর। আজকে একটা ঘটনা ঘটেছে, সালিমা জিআরপিতে দুজন খুনের আসামি ছিলেন, তারা লকআপ ভেঙে পালিয়ে গেছে। প্রশাসনের ব্যর্থতা, প্রশাসন এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেবে আশা করছি। অপেক্ষা করুন না, কয়েক হাজার কোটি টাকার মালিক বেনামে অনুব্রত মণ্ডল, আমাদের কাছে যা খবর আছে, এবং মলয় শীতের সাথে তার কি সম্পর্ক সে নিয়ে আমরা, আমাদের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি সে তো মামলাও করেছে হাইকোর্টে। মানে আইটিআই কলেজ নেই, সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, দেখিয়েছে তারা কাগজকলমে তাদের এলএনটির সাথে, লার্সেন অ্যান্ড টুব্রোর সাথে নাকি মৌ আছে, অথচ লার্সেন অ্যান্ড টুব্রো বলছে না আমাদের সাথে কোনো মৌ নেই। এই ডকুমেন্ট দেখিয়ে, মানে অর্থাৎ ফেক ডকুমেন্ট দেখিয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ আইটিআই হয়েছে। সেই টাকা কেন্দ্র সরকারের টাকা রাজ্য সরকার পাইয়ে দিয়েছে, এতে পরিষ্কার চুরি হয়েছে। ওনার নিদান কেউ শোনে নাকি ওনার পার্টিতে? কোনো দামই নেই। আর উনি মামলা করুন বা হামলা করুন, দুটোই সামলানোর ক্ষমতা আমার আছে। চলুন।